বাংলার সনাতন সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেছে। দুর্গাপূজা সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এটিএন মিউজিক। পুরো আয়োজন জুড়ে থাকছি আমি সামিয়া, শোনাবো আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু গান, আর সেই সাথে থাকবে আপনাদের পছন্দের কোনো একজন সেলিব্রিটির সঙ্গে আড্ডা সেগমেন্ট। আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী। আমরা আজকে তাকে পেয়েছি আমাদের মাঝে সঙ্গীত শিল্পী হিসেবে। গল্প করব অনেকটা সময় জুড়ে অরূপ রতন চৌধুরীর সাথে, আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনাকে পেয়ে ভালো লাগছে। প্রথমেই আপনাকে পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, দুর্গাপূজা। জি ধন্যবাদ। দুর্গাপূজা অনেক বড় একটি উৎসবের সময়, প্রায় প্রতি বছরই উৎসবের এই সময়টাতে আপনার নতুন নতুন গান পাই আমরা, নতুন নতুন গান শুনে থাকি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না, এবারও আমরা নতুন গান পেয়েছি। কিন্তু শুধুমাত্র পুজোকে কেন্দ্র করে প্রতি বছর যে কন্টিনিউটিটা থাকে, এটা কেন আমি একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে পুজোতে আমরা তো এমন একটি আবহ পরিবেশ পাই যেখানে গান বাজনা নৃত্য, তার সঙ্গে আরাধনা পূজা অর্চনা অঞ্জলি সবই থাকে। এখানে গানটা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে। প্রত্যেকবারই চেষ্টা করি, গতবার যেমন আমার চারটা গানের একটা অ্যালবাম বেরিয়েছিল, সাউন্ড টেক থেকে বেরিয়েছিল। আচ্ছা, তো এবার তো যেহেতু এখন ইউটিউবের উপরে মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে এবং ইউটিউব চ্যানেল হচ্ছে, সেই জন্য এবার একটাই আমি মিউজিক ভিডিও করলাম, যে গানটিতে আমি অনেক কিছু উপাদান দিয়েছি এবং মানে এর প্রসারটা ব্যাপকতা অনেক বেশি, মানে এক ঝাঁক নৃত্যশিল্পী, এক ঝাঁক কণ্ঠশিল্পী, এবং ব্যাপকভাবে সেটা আমাদের দুর্গাপূজা উপলক্ষে যেটা সবচেয়ে বেশি আমাদের তীর্থস্থান ডাগেশ্বরী মন্দির, সেখানে সারাদিন ব্যাপী আমরা চিত্রায়ন করেছি। একটা সময় কিন্তু 10টি গান নিয়ে একটা অ্যালবাম হতো, কিন্তু সেখানে এতটা বাজেট হতো না। এখন একটি গানের যে বাজেট থাকে, তো যখন কম্পেয়ার করেন বা কাজ করতে যান, তখন কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? অনেক ধরনের সমস্যা। একটা হচ্ছে যে এই ধরনের গান লিখবে কে? আচ্ছা, গীতিকারের সমস্যা, মানে দুর্গা মায়ের উপরে গান রচনা করা, তার সমস্ত কিছু ভাব মূর্তিগুলাকে ফুটিয়ে তোলা কথার মাধ্যমে, আবার সুরটাও সেরকম হওয়া চাই। এবারে গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং শুরু করেছেন ইমন কল্যাণ, এবং তারা দুজনেই ভালো কাজ করেছেন আমি মনে করি। শুটিং স্পটও জোগাড় করতে হয়। তারপর তো রয়েছে আপনার ধরেন ফাইন্যান্সের ব্যাপারটা, কারণ এটা তো একজনের গান শুধু হচ্ছে না, একটা অনেক শিল্পী নিয়ে একটা গান তৈরি হয়। এখানে নাচ গান আছে, মানে মানুষ যেন দেখে আনন্দ পায়, কালারিংগুলো যেন দেখতে ভালো হয়, সেই ধরনের। এখন তো ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে দর্শকদের কথা অনেক মাথায় রাখতে হয়, কারণ দর্শকদের চাওয়া এবং পছন্দ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, ভিডিওগ্রাফি একটা বিরাট ব্যাপার। এই যে আপনি গান করছেন, আপনাকে আমরা আজকে পেয়েছি সঙ্গীত শিল্পী হিসেবে, কিন্তু এর বাইরেও আপনার অনেকগুলো সত্তা। আপনি পরিচালক হিসেবে কাজ করছেন, আপনি একজন ডক্টর, আপনি সমাজসেবক, এই যে এতগুলো সত্তার মাঝে আসলে কোন সত্তাটাকে আপনি বেশি পছন্দ করেন একটু বলেন তো আমাদেরকে। অবশ্যই আমার পেশাটা যেটা, আমি ডাক্তারি করি। জি, এটা তো একটা বিরাট সেবার কাজ করা। জি, এবং আমি আমাদের সময় আপনি টাইম ম্যানেজ করেন কিভাবে, কারণ ডাক্তারদের অনেক স্কেডিউলের একটা বিষয় আছে, তারপর আবার গান করছেন, তারপর আবার আপনার যেই প্রতিষ্ঠানটি আছে মানুষ সোশ্যাল ওয়ার্কের জন্য, সেখানে আপনাকে সময় দিতে হয়, এই যে একটা দিনের 24টা ঘন্টা, তারপর নিজেকেও একটু সময় দেওয়ার বিষয় থাকে, কিভাবে ম্যানেজ করছেন আপনি? এটা আমি ম্যানেজ করি কিভাবে এটা আমি নিজেও জানি না, কারণ হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে যে আমি আই ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ মাই লাইফ, আর বাজে সময় আড্ডা দিই না, ফেসবুক নিয়ে ঘন্টা বা ঘন্টা বসে থাকি না, এই জিনিসগুলো তো আছে আমার মধ্যে। সো আমি ক্রিয়েটিভ কাজ করি, গাড়িতে যখন 2 ঘন্টা জ্যাম থাকে আমার গাড়িতে বসে কাজগুলো আমি সেরে নিই। আচ্ছা, তো আমার সেট আপটা ওইভাবে আমি তৈরি করেছি যে আমি এইসব কাজ করতে গেলে আমাকে টাইম দিতে হবে, কিন্তু টাইমের ইউটিলাইজেশনের টেকনিকগুলো আমার জানা আছে। তার মানে প্রতিটা মুহূর্ত আপনি সময়গুলোকে কাজে লাগাচ্ছেন, কাজে লাগাই, কোনোই বসে থাকার না, কাজে লাগাই শুধু বললে হবে না, এই কাজে লাগানোটা আমি এনজয় করি। একটু জানতে চাই যে কথায় কথায় কথা বলছিলাম আমরা যে আপনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করেছেন, শিখেছেন, প্রাতিষ্ঠানিকভাবে আপনি রবীন্দ্রসঙ্গীতের উপর তালিম নিয়েছেন, তো গল্পের মাঝখানটাতে আপনার কাছ থেকে যদি একটা রবীন্দ্রসঙ্গীত শুনি খুব ভালো লাগবে। তো এখন তো পূজার সময়, তো পূজা পর্যায়ের একটি গান করি প্লিজ।
আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দন দানে, এ আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। 2015 সালে সমাজসেবামূলক প্রতিষ্ঠান মানুষের জন্য আপনি কিন্তু আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদক 21 পদক পেয়েছেন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব মানুষের কাজটা কি। মানুষ হচ্ছে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা, একটি ধূমপান মাদক বিরোধী সংগঠন। জি, আমি গত প্রায় 35 বছর যাবৎ এই সংগঠনটি নিয়ে কাজ করছি, কিন্তু তারও আগে থেকে টেলিভিশনে, যখন কোনো চ্যানেল ছিল না এই দেশে, বাংলাদেশ টেলিভিশন একমাত্র চ্যানেল ছিল, সেখানে 1983 সালে আমি ধূমপান বিরোধী প্রোগ্রাম দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা, এবং সেই সাথে কিন্তু আপনি এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের উপর বেস করে একটা সিনেমাও পরিচালনা করেছেন। হ্যাঁ, সেটা ছিল স্বর্গ থেকে নরক। এটা বেসিক্যালি আমি করেছিলাম যে আমি অনেক ধরনের ধূমপানের তথ্যচিত্র নির্মাণ করেছি, বাচ্চাসেরা চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি, কিন্তু একটা চলচ্চিত্রটা এমন একটা শক্তিশালী মাধ্যম যেটা সর্বস্তরে মানুষের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। আমি একটু জানতে চাই, সমাজ সেবার এতগুলো সাবজেক্ট থাকতেও মাদককেই কেন বেছে নিলেন? কারণ আমি তো ধূমপান থেকে প্রথম বেছে নিয়েছি, কারণ ধূমপানটা শরীরে এত ক্ষতি করে, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তামাকের কারণে। আচ্ছা, এবং সেই সাথে সাথে কিছু বছর যাবৎ বাংলাদেশে মাদকটা একটা প্রধান সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ধূমপানকে ছাড়িয়ে গেছে, এখন মাদকাসক্ত সংখ্যা অনেক বেশি বাংলাদেশে। মাদক একটি সংসার এবং একটি সম্পর্ক নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, সেখান থেকেই আপনি আসলে এইটার। এবং দেখেন, আপনার আমাদের দেশের 36% পপুলেশনের মধ্যে সব ইয়াং জেনারেশন। জি, এবং তারা প্রায় 75 লক্ষের মধ্যে এখন মাদকাসক্ত। আচ্ছা আচ্ছা, এই জেনারেশনটা যদি নষ্ট হয়, দেশের মূল শক্তি যারা, মেরুদণ্ড যারা, যারা দেশটাকে গড়ে তুলবে, কাণ্ডারি, তারা যদি ধ্বংস হয়ে যায়, আপনি দেশটাকে কিভাবে গড়বেন? তাহলে আপনাদের প্রতিষ্ঠান থেকে কিভাবে সাহায্য করছেন সমাজকে? আমরা সাহায্য করছি এইভাবে, সচেতনতা বাড়াচ্ছি। দেখেন, মাদক নিয়ন্ত্রণের 3টা ক্রাইটেরিয়া ফলো করা হয়। একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন। আচ্ছা, এই যে সাপ্লাই আসছে মিয়ানমার হয়ে ইয়াবা ঢুকছে, আর হচ্ছে ডিমান্ড রিডাকশন, যেটা সাপ্লাই আসার পরে এডিকশন হচ্ছে, ফলে ডিমান্ড, তরুণরা খেতে চাচ্ছে ইয়াবাটা। আর একটা হচ্ছে হার্ম রিডাকশন, যেটা হচ্ছে তাকে পুনর্বাসন করা, চিকিৎসা দেওয়া, কিভাবে তাকে আরো সুস্থ করা যায়, কিভাবে ভালো সুন্দর জীবনে তাকে। আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রিভেন্টিভ প্রোগ্রাম, আমরা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করছি যাতে সে এটাকে না বলতে পারে। এই যে আমার প্রোগ্রামের নাম হচ্ছে মাদককে না বলুন, তো না কেন বলবে সে? আপনি বললেন একটা স্লোগান, না বলুন, আর না হয়ে গেল, তাকে তো অ্যাওয়ারনেস করতে হবে, সচেতন করে সে বুঝবে যে ও, আমি যদি এটা খাই আমার ব্রেন নষ্ট হয়ে যাবে, আমার হার্ট ফেলিওর হয়ে যাবে, আমার লাং ক্যান্সার হবে, আমি এটা খাবো না। এই জিনিসগুলো আমরা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে দেখাচ্ছি, অডিও ভিজুয়ালে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, এবং এই যে চলচ্চিত্র তথ্যচিত্র নির্মাণ করছি, এগুলো তো সব টেলিভিশনে দেখানো হয়। গল্প করতে করতে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, আমাদের আলোচনা শেষ করতে হবে। তবে যাওয়ার আগে আমাদের এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আপনাকে যারা অনেক পছন্দ করেন, তাদেরকে কি বলে যাবেন? আমি এটাই বলতে চাই যে তরুণ যুব সমাজ কে আমাদের রক্ষা করতে হবে, তারা যাতে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত না হয়। এখানে মা বাবার দায়িত্বটা অপরিসীম, পিতামাতার প্রতি আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সন্তানের প্রতি একটু খেয়াল রাখুন, তারা কোথায় যাচ্ছে, কী করছে, বন্ধুবান্ধব কারা, রাতে কেন বাড়ি ফিরছে, ঘর বন্ধ করে কেন রাখে, ঘন ঘন টাকা কেন চায়, এগুলো একটু আপনি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনেন, তার সঙ্গে বন্ধুসভা আচরণ করেন, তার দুঃখের কথা শুনতে চান, আপনার দুঃখের কথা তাকে বলুন, শেয়ারিংটা করুন, খাবার টেবিলে বসে অনেক গল্পের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। সুতরাং আপনার চিন্তা হবে যে আপনার সন্তানের ভালো, সুতরাং আপনি যদি সন্তানের ভালো চান, তবে তার দিকে একটু খেয়াল রাখতে হবে, তার জন্য একটা কোয়ালিটি টাইম দিতে হবে, সেই সময়টা পিতামাতা অবশ্যই দেবেন। যেহেতু আমাদের সময় শেষের দিকে, আমি আমার দর্শকদের থেকে বিদায় নিলেও আমাদের আয়োজন কিন্তু শেষ করব আপনার কাছ থেকে গান শুনে। আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শেষে শোনাচ্ছেন।
সুপ্রিয় দর্শক, গল্প গানে আড্ডায় সময় কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, যেতে হবে। তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসব আপনাদের পছন্দের গানগুলো নিয়ে, আপনাদের পছন্দের কোনো একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা? রবীন্দ্রনাথের একটি গান, স্বদেশ পর্যায়ের। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখে না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে বাত করে শঙ্কা হরুণ, ডান হাতে তোর খড়গ জলে বাত করে শঙ্কা হরুণ, দুই নয়নে স্নেহের হাসি লালাট নেত্র আগুন বরুণ। ওগো মা তোমায় দেখে দেখে আঁখে না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা।